জনসাধারণের পিঠে হাত বুলিয়ে তারা ইসলামের কথা বলবে, কোরআনের পথে ডাকবে, মাদ্রাসার পথে ডাকবে, মসজিদের পথে ডাকবে, কিন্তু এই আলেমই যখন দেখবে একজন মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, নবীর ইজ্জত নিয়ে কথা বলতেছে, তখন ওই আলেম আর চুপ থাকতে পারে না। ওই আলেম যদি চুপ থাকে তাহলে বোঝা গেল ওই ভণ্ড ডাক্তারের চাইতেও তুমি কম নয়। محترم حاضرين محمد رسول الله والذين معه أشداء على الكفار তোমার আচরণ হবে ফুলের মতো নম্র এবং কোমল কিন্তু তুমি মানুষটা তখনই পরিবর্তন হবে যখন তোমার কোরআন এবং ইসলামের উপর কোনো আক্রমণ হবে তখন তোমাকে আগুন আগুনের মতো গরম এবং লোহার চাইতে শক্ত হতে হবে এটাই হচ্ছে ইমানদারের পরিচয় কথা বলেন ঠিক কি না محترم حاضرين ছোট্ট আরেকটা দৃষ্টান্ত দেই আমরা জানি আমরা প্রত্যেকটা খুতবার মধ্যে পড়ি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর জনগণ এটা না বুঝলেও সকলে প্রত্যেক খুতবাতে শুনে শুনে কি না যার তর্জমা হচ্ছে এই আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নরম দিলওয়ালা মানুষটা হচ্ছে আবু বকর সুবহানাল্লাহ গণ আবু বকরের জীবনের এক ইতিহাস আমি আপনাদেরকে শুনাই আবু বকরের জীবনের এক ইতিহাস হচ্ছে এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ইহুদি পণ্ডিতের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন সে ভাবতেছিলেন সে যেহেতু কিতাবের পণ্ডিত সেই হিসাবে তার কাছে আল্লাহর নবী আসার আগমনের সুসম্পর্কিত সংবাদ তার কাছে রয়েছে আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে সে এক্সেপশন করবে দাওয়াতটা গ্রহণ করে নিবে এই উদ্দেশ্য নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন রওনা হওয়ার পরে ওই ইহুদির কাছে যাওয়ার পর যখন এই দাওয়াতটা দিল যে তুমি আল্লাহকে বিশ্বাস করো নবী মুহাম্মদকে মানো ইহুদি জবাব দিয়েছিল হে আবু বকর আমি কোন আল্লাহকে মানতে যাব যেই আল্লাহ হতদরিদ্র এবং মানুষের কাছে ছায়া খায় নাউজুবিল্লাহ বলেন আরো আস্তে কোন মহিলারা শুনলে লাগবে যেই আল্লাহ হতদরিদ্র এই কথা বলার পরে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আবু বকর যে উম্মতের মধ্যে সবচেয়ে নরম মানুষ এই গুণটা তার ভিতর থেকে চলে গেল হঠাৎ করে তিনি দেরি করলেন না সাথে সাথে তার হাতটা উত্তোলন করে ইহুদের গালে এক চর মারছেন সাথে সাথে তার ঘাড় মটকায় দিছেন কি করছেন ঘাড় মটকায় দিছে আবু বকর কেন ঘাড় মটকালো ঘাড় মটকানোর কারণ হচ্ছে এখন আবার ইহুদি আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে গেছে এখানে হচ্ছে চমৎকার কথা আল্লাহ নবীর কাছে যখন বিচার নিয়ে গেছে ভয়ে ভয়ে যে আল্লাহ নবী তোমার আবু বকর আমার ঘাড় মটকায় দিছে কি করছে আরো জোরে আওয়াজ করে বলেন কি করছে কেন ঘাড় মটকাইল আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে এখন আল্লাহর নবীর কাছে যখন অভিযোগ করলেন আল্লাহর নবী বলতেছে কই তুমি বুঝে শুনে বলো দেখো এটা আবু বকর করছে কিনা মনে হয় না এটা আমার আবু বকর করেছে সম্ভবত উমরে করেছে ইহুদি বলে কয় না না আমি মার খেয়েছি আমি জানি আমি স্বয়ং চোখে দেখেছি এই কাজটা আবু বকরই করেছে আল্লাহর নবী কোনোভাবে বিশ্বাস করেন না বারবার জিজ্ঞেস করতেছে তুমি একটু ভেবে শুনতে বলো যে কাজটা কে করেছে তুমি আবু বকর করেছে না উমর করেছে ইহুদি বারবার বলতেছে কয় না আল্লাহর নবী মার যেহেতু আমি খাইছি আমি জানি কাজটা আবু বকরই করছে এই আলোচনা হইতে হইতে হুট করে আবু বকর আবার এই মিটিংয়ে উপস্থিত সুবহানাল্লাহ গণ উপস্থিত যখন হইল মিটিংয়ের মধ্যে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করে আবু বকর এই কাজ কি তুমি করছো আবু বকর বলে জি আমি করছি আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন আবু বকর এই কাজ কি তুমি করছো আবু বকর বললেন তো জি হুজুর আমি করছি আপনি এত হতবাক হচ্ছেন কেন কাজটা আমি করছি কিন্তু আমারটা শোনার আগে আগে ওকে জিজ্ঞেস করেন ও কি করছে আল্লাহর নবীকে বলতেছে আমাকে আমারটা আশ্চর্যিত হওয়ার আগে আপনারা আপনি ভাবুন যে ও কি করছে ওটা একটু শুনুন এবার ইহুদি ভাবতেছে যেই কারণে চর খাইলাম এখন যদি আবার এটা উঠে যেত আমার অবস্থা টাইট হবে মোহতারাম হাজরিন যে কথাটা বলতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি জবাব দিতেছে আল্লাহর নবী আমি কেন ওকে আঘাত করছি এই জিনিসটা একটু জিজ্ঞেস করেন এই জিনিসটা হচ্ছে এই ও আল্লাহর নবী আমি বড় আশা নিয়ে দরদ নিয়ে ওর কাছে গিয়েছিলাম ভেবেছিলাম ও যেহেতু ইহুদি কিতাবের পাণ্ডিত্য অর্জন করছে আপনার কথা ওর জানা আছে সব কিছুই সে সহজে কি করবে মেনে নিবে এই জন্য আমি তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তৎক্ষণাৎ একটা জবাব দিল আমি কোন আল্লাহর ধর্ম গ্রহণ করব যেই আল্লাহ হতদরিদ্র ও আল্লাহর নবী আমি আবু বকর নরম হতে পারি কিন্তু আমি আবু বকরের সামনে যখন ইসলাম নিয়ে কথা বলবে তখন আমি আবু বকর আর নরম থাকতে পারি না তখন আমি আগুনের চাইতে গরম এবং লোহার চাইতে শক্ত হয়ে যাই মুহতারাম হাজরিন
যে কথা বলতে চাচ্ছি এখন আমাদের বুঝবার বিষয় হচ্ছে আমরা যারা উলামায়ে কেরাম আমরা কি কখনো দেখেছেন আমাদেরকে চাউলের দাম বাড়লে হুজুররা মাঠে আন্দোলন করে কথা বলেন মিছা কথা বলবেন না কখনো দেখেছেন তেলের দাম বাড়লে হুজুররা আন্দোলন করে কোন জায়গায় কোন কিছু উন্নতি হয় এগুলো হলে কি হুজুররা কোনো আন্দোলন করে আমরা কি মাঠে যাওয়ার মানুষ আমরা তো সারা দিন থাকি আপনাদের পিছনে কিভাবে আপনাদেরকে জাহান্নাম থেকে উত্তোলন করে জান্নাতে নিয়ে যাওয়া যায় আমরা তো থাকি বয়ানের ময়দানে আমরা তো থাকি জুমার স্টেজে আমরা থাকি মাদ্রাসার কিতাবে দর্সের মধ্যে আমরা তো মাঠে যাওয়ার লোক নয় কিন্তু ভাবনার বিষয় হচ্ছে আমরা মাঠে যাই কেন সেটার একটু সমাধান করেন কথা বলেন ঠিক কি না محترم حاضرين محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد ابن تشاجة تربوي ششتو حدث اي ترى ما نشير شاد نرم اچران كربي كمال اچران كربي ابن جكن ترى اسلام ارمد دكونو كاز دكبي اسلام ارمد دكونو كاز ہوئتے سي تخن اي مانوش گلوم آر کوکن ام نرم تھاکتے بارنا فلر مد کمالو تھاکتے بارنا برن ترى لوحار چاہتے شکتو ابن اگنر چاہتے گرم হয়ে যায় কুরআনের সাথে সম্পৃক্ত থাকলে মানুষ কিভাবে জাহান্নাম থেকে উত্তোলিত হয় আমি আপনাদের কি সেই দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি এক মুসলিম যুবক প্রতিদিন আল্লাহর কুরআন তেলাওয়াত করে কি করে আল্লাহর কুরআন তেলাওয়াত করে প্রতিনিয়মিতই আল্লাহর কুরআন যখন তেলাওয়াত করে হঠাৎ করে আল্লাহর কুরআনটাকে প্রতিনিয়মিত সে বুকের মধ্যে ধারণ করে চুম্বন করে মহব্বতে কিসে কথা বলেন কিসে محبت الله এই কুরআনটাকে চুম্বন করে দিন যায় হঠাৎ করে সে বাড়ি থেকে একদিন ঘুরতে গেল ঘুরতে যাওয়ার পথে এক পথে দেখল পুকুরের মধ্যে কিছু ইহুদি মেয়েরা গোসল করতেছে কি মেয়েরা ইহুদি মেয়েরা গোসল করতেছে পরিচয় সে জানতো না ইহুদি না মুসলমান দেখার পরে একজনের চেহারায় লাল নীল বাতি জ্বলছে এবং গোলাপ ফুল দেখছে এগুলো মুরব্বীরা না বুঝলো যুবকরা ভালোভাবে বুঝবার কথা তো লাল নীল বাতি দেখার পরে তার তো আকর্ষণ লাগছে এখন সে খারাপ কোনো নিয়ত করে না ভালো নিয়ত করছে কি করবে বিয়ে করবে বিয়ে করবার জন্য পাগল হইছে পাগল হওয়ার পর এবার দৌড়ে গেল মেয়ের খবর নিতে নিতে মেয়ের বাবার কাছে যাওয়ার পরে মেয়ের বাবাকে বলতেছে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই এবার মেয়ের বাবা জিজ্ঞেস করে তোমার পরিচয় কি সে বলল আমি মুসলমান মেয়ের বাবা সুন্দর করে শুনল বিস্তারিত জানার পরে বলতেছে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমার জন্য কয়েকটি শর্ত আছে তুমি কি মানতে পারবে তখন ছেলে বলতেছে কয় বাবা আপনি যা বলবেন সব মানতে রাজি আছি এখন সর্বপ্রথম বলতেছে কয় তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমার জন্য শর্ত হচ্ছে তুমি তোমার মা বাবার ফ্যামিলি ছেড়ে আমার দেশে আসতে হবে নাউজুবিল্লাহ কন বর্তমান যুব সমাজে আছে না নতুন বিয়ে করার পরে আলাদা খাইতে চায় আমি আপনাদেরকে একটা কথা বলি নতুন বউরা আমার মাইকের আওয়াজ যতটুকু শুনতেছেন একটু ভালোভাবে খেয়াল করেন মহিলারা যেখান থেকে শুনতেছেন একটু ভালোভাবে খেয়াল করেন নতুন বউ যারা শাশুড়ির দুই একটা কথা শুনলেই শরীরের মধ্যে এনার্জি চুলকানি উঠে আর তেলে বেগুনে জ্বলে উঠেন ভালোভাবে বুঝেন আপনি যখন আপনার মা বাবার সাথে সংসার করতেন আপনার হাজবেন্ড ছিল না তখন কি আপনার বাবা কি আপনাকে চোখ রাঙ্গায় কোনোদিন কথা বলে নাই কথা বলেন আপনার মা কথা বলে নাই সব কথাগুলো আপনি হজম করতে পারছেন কিন্তু এখন আরেকজনের ঘরে আসছেন স্বামী আপনার ইনকাম করে তখন আপনার বাবা ইনকাম করতো মাঝখানে তো আপনার কোনো ইনকাম নাই তাহলে আপনি কোন গলার জোরে কথা বলতে চান নতুন বউরা ভালো করে খেয়াল করেন যদিও করতে মনে চায় করেন কিন্তু আমার নতুন বধুরা যারা আছেন যারা সমাজের মধ্যে নতুন বধূ হিসেবে বসবাস করছেন ভবিষ্যতের কথা প্ল্যান করেন একটু খেয়াল করেন আপনি যেই সংসার থেকে আলাদা হতে যাচ্ছেন আপনারও সেই সংসার সামনে অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা ওই ইহুদি বলল তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাইলে সর্বপ্রথম তোমার মাকে তোমাকে ছাড়তে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তোমাকে সারা জীবনের জন্য ইসলাম ধর্মটাকে ত্যাগ করতে হবে নাউজুবিল্লাহ বলেন যুবক কতক্ষণ চুপ থেকে বলল আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম আল্লাহর নবী বলে মান বাদ্দালা দীনহু ফাকতুলু যে ব্যক্তি ইসলাম ধর্মকে ত্যাগ করলো তাকে হত্যা করে দাও তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই এই বেচারা ধর্ম ত্যাগ করলো ধর্ম ত্যাগ করার পর এবার বলতেছে তুমি যদি আমার মেয়েকে বিবাহই করতে চাও আরেকটা শর্ত হচ্ছে যতদিন বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি আমার মেয়ের জন্য মাঠে গিয়ে শুকুর চড়াবে নাউজুবিল্লাহ বলেন কয়েকটা শর্ত ছেলে বলল আমি সব মানতে রাজি আছি এখন ছেলে যখন ওই বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে রওনা হবে তখন ওই সময়ে বাড়ি থেকে যাওয়ার সময় তার দৃষ্টিটা পড়ে গেছে কোরআনের দিকে কোথায়
ভণ্ড দেওয়ানবাগে কি বলেছিল কোরআন সাহায্য করতে পারে না, সাহায্য কতটুকু করে এটা জবাব দিচ্ছি। ওই কোরআনটা যখন চোখের মধ্যে পড়ে গেল ভাবতেছে যে আমি তো বেঈমান হয়ে গেছি, কোরআন ধরবার অধিকার তো আমার নাই, আমি কোরআনটা নিব কি করে। সেজন্য তিনি একটা কাপড় এবং গিলাফ দিয়ে কোরআনটা পেঁচিয়ে বুকের মধ্যে নিয়ে রওনা হলেন। কার বাড়িতে? ইহুদির বাড়িতে। ইহুদের বাড়িতে যাওয়ার পরে প্রতিনিয়মিত শুকুর চড়ায় আর এটাকে নিয়ে একটা সুন্দর করে তাকের মধ্যে রাখছে। রাখার পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে সুন্দরভাবে এই কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আর দেখে কি কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আর অনুভূতি তৈরি করে, হে কোরআন তোকে আমি কত ভালোবাসতাম, তোকে আমি কত মহাব্বত করতাম, সব মহাব্বত ছেড়ে দিয়ে আজকে একজন মেয়ের প্রেমে পড়ে তোমাকে আমি ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহর দিল তার প্রতিদিন কোরআনের দিকে আকর্ষিত করে যুবকটাকে টেনে নিয়ে যায় কোরআনের দিকে। বিশ্বাস করবেন না ঘটনা কত দূর পর্যন্ত যায়। একটা কোরআন একটা মানুষকে হেদায়েতের পথে কিভাবে নিতে পারে বোঝার চেষ্টা করেন। এই যুবক যখন প্রতিদিন আল্লাহর কোরআনের দিকে তাকায় আর চোখের পানি জড়ায়, ও কিন্তু এখন মুসলমান না, জানেন তো, ও কিন্তু এখন মুসলমান না, কিন্তু কোরআনের মহাব্বত তার ভিতরে রয়েছে। নিয়মিত শুকুর চড়ায় আর বাসায় আসে। হঠাৎ করে একদিন দেখলো বাসায় আসার পরে আল্লাহর কোরআনটা আর ওই থাকের মধ্যে ঝুলানো নাই। গেল কোথায়? যুবকের মাথা গরম, এবার তার হুবু বউকে বলতেছে আল্লাহর কোরআনটা এখানে রাখা ছিল এটা গেল কোথায়। বউ বলতেছে কোরআন কি জিনিস আমি বুঝি না, সাধারণ একটা কপি ছিল এখানে আমি জানি, কিন্তু যদি ওটা কোরআন হয়ে থাকে তোমাকে না বলা হয়েছে ধর্ম ছেড়ে দেওয়ার জন্য? তখন সে বলতেছে 19-20 আমি কোনো কিছুই বুঝতে চাই না, তোকে জিজ্ঞেস করছি এখানে আল্লাহর কোরআন রাখা ছিল সেটা গেল কোথায়। তখন মহিলা জবাব দেয় এটাকে আমি সাধারণ একটা ধর্মগ্রন্থ মনে করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। আরো আস্তে কোন, সাধারণ ধর্মগ্রন্থ মনে করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। বিশ্বাস করবেন না, কথাটা শোনা মাত্রই কেমন যেন যুবকের হৃদয়ের মধ্যে মনে হচ্ছিল হাজারো তীরের আঘাতে যুবকের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মহতরম হাজিরিন, যুবক সাথে সাথে ছুটে গেল, দৌড়াতে থাকলো বাসার থেকে ওই ময়লার ডাস্টবিনের দিকে। ময়লার ডাস্টবিনের দিকে যখন চলে গেল, ময়লার ওই ডাস্টবিনের মধ্যে খুঁজতেছিল আল্লাহর ওই কোরআনটাকে। এক জায়গায় যায় দেখলো পবিত্র এই কোরআন, আল কোরআন মহাগ্রন্থ, নবীর দেওয়া এই গ্রন্থ, আল্লাহর এই কোরআনটা মুখ থুপড়ে এক ময়লার ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। মহতরম হাজিরিন, এটা দেখার পর যুবকের হৃদয়টা কেমন যেন মনে হচ্ছিল শত তীরের আঘাতে তার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এখনো পর্যন্ত কোরআনে হাত দেয় নাই, কোরআনের দিকে তাকিয়ে আছে, কোরআন যেন কেমন তার সাথে কথা বলতেছে, হে যুবক, হে যুবক, তুমি আজকে মুসলমান হওয়ার পরে প্রতিদিন ফেসবুক ইউটিউবগুলো নিয়মিতই চালাচ্ছ, ইমানদার হওয়ার পরে তুমি তোমার ঘরের মধ্যে এক কর্নারে কোরআন সব থেকে লটকায় রাখছো, তুমি ইমানদার নিজেকে দাবি করো অথচ আল্লাহর কোরআনের দিকে বছরে একবারও তোমার সুযোগ হয় না তাকানোর জন্য, হে বেঈমান, তোমার চাইতে আরো ধর্ম ব্যবসায়ী আর কেউ হতে পারে না। যুবককে কোরআন যেন কেমন কথা বলছিল, হে যুবক, তুমি আমাকে প্রতিদিন আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে তুমি লালিত পালিত করতে, মহাব্বত করতে, তুমি প্রতিদিন কান্নাকাটি করতে, আমি আল্লাহর ধর্ম গ্রন্থটাকে তুমি চোখের পানি দিয়ে উজাড় করে দিতে, কিন্তু আজকে তুমি একটা ইহুদি মেয়ের প্রেমে পড়বার কারণে, একটা মেয়ের স্পন্দনে পড়বার কারণে তুমি তোমার স্বজাতির ধর্ম ভুলে গেলে, তুমি তোমার ইসলামকে ভুলে গেলে, আল্লাহর কোরআনটাকে ভুলে গেলে, হে যুবক, তোমার চাইতে বড় গাদ্দার আর বেঈমান কে হতে পারে। এই কথাগুলো কোরআন যেন কেমন যুবককে বলছিল। মহতরম হাজিরিন, এই কথা বলা কেমন যেন হৃদয়ে ক্ষত বিক্ষত হয়ে যায়। এমন সময় যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, পাপ করেছি, অন্যায় করেছি, আর জীবনে এই পাপের দিকে অগ্রসর হতে চাই না, কালিমাতুল্লা ইলাহা ইল্লাল্লাহ পর আবার মুসলমান হয়ে গেল। মহতরম হাজিরিন, মুসলমান হওয়ার পর তিনি আবার রওনা হলেন ঘরের দিকে। ঘরের দিকে যখন রওনা হলেন, ঘরে যাওয়ার পরে এবার হুবহু বউর সাথে দেখা হলো। এবার বউকে ম্যাডামকে বলতেছে, ম্যাডাম বলল তোকে না বলা হয়েছিল ধর্ম ছেড়ে দেওয়ার জন্য। যুবক এবার জবাব দিল, হে মহিলা তুই শুনে রাখ, মুসলমান যাদের কলবের মধ্যে কোরআনের জায়গা দিয়েছে, মুসলমান যাদের হৃদয়ের মধ্যে ইসলাম ধর্মটাকে জায়গা দিয়েছে, মহিলা তুই শুনে রাখ, এই মুসলমান ইমানদাররা কখনো কোরআনকে বিক্রি করে বাতিলকে হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারে না। মহতরম হাজিরিন, মুসলমানদের শান এটা নয়, মুসলমান প্রকৃত ইমানদার তারাই হবে যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তারা আগামী কালকে হাফিজি হুজুরের ডাকে তারা মিছিলে অংশগ্রহণ করবে। মহতরম হাজিরিন, কাজে আসেন আমরা আমাদের হৃদয়টাকে সেই উন্মুক্ত হৃদয় করি যেই হৃদয়ের দ্বারা
আমরা আল্লাহর সাথে কথা বলতে পারবো আল্লাহর সাথে দেখা করতে পারবো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা দুনিয়ার কোন ইমানদার যদি সঠিকভাবে জান্নাতে যেতে চাও তাহলে তোমার জন্য উচিত হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করা শিরিক মুক্ত ইবাদত করতে পারলে তুমি জান্নাতে যেতে পারবে কথা বলেন ঠিক কিনা